এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে দেখব প্রাইমারিতে আসা মডেল কোশ্চেন পেপারের প্রথম কোশ্চেনটা। দেখো, দেখলে মনে হবে কিন্তু খুব সোজা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অপশনগুলো দেখে গন্ডগোল করে ফেলে। চলো, কারণটা কি, অনেকে মিস্টেক করে, লজিক ঠিক থাকে না বলে। তো এখানে দিয়েছে 0.999 করে পাঁচটা নামে দিয়েছে, তার সাথে এক্স যোগ করে 1.0 দিয়েছে। তো এক্সের মান বের করতে বলছে। দেখো এক্স মানে কি, অনেক স্টুডেন্ট তো বলেই ফেললো, স্যার এটা তো যোগ করতে হবে, বিয়োগ না তো। কিন্তু দেখো একটু ভালো করে, এক্সের মান বের করতে চাইছে। তাহলে এক্স যখন বের করবো, এই যে বাম দিকের এই রেজাল্টটা সমান চিহ্নে ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত, 0.59 এটা বিয়োগ করতে হবে। কী করে করব, সবার প্রথম যে কাজটা হবে, তুমি লিখে নাও 1.5 লিখে নাও। কটা জিরো লিখবে, 5, ওখানে কতগুলো আছে, 5, 9 আছে। তাহলে সবার প্রথম কাজ তোমার এটা লিখে নেওয়া। লিখে নিলে এদের মধ্যে বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটাই হবে তোমার আনসার। কি বললাম, যখনই কোনো বিয়োগ করতে যাবে, এই জিরো যার কাছে কোনো নিজের কাছেই টাকা নেই, সে লোককে ধার দেবে কী করে। ধরো সাপোজ তোমার কাছে কেউ 10 টাকা পাবে কি 9 টাকা পাবে, তোমার কাছে কোনো টাকা নেই, তুমি ওকে কী করে দেবে, কারো না কারোর কাছ থেকে ধার নেবে। এখানে একই ঘটনা, আমরা 0 থেকে 9 বাদ দিতে যাচ্ছি, কিন্তু 0 থেকে বাদ দেবো কীভাবে, তখন এ কী করবে, এর আগের জনকে ধার চাইবে, সে আবার আগের জনকে ধার চাইবে। এইভাবে ধার চাইতে 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 একদম যার কাছে আছে সে দেবে। এই টেকনিকটা তুমি করার সময় সবসময় কী করবে, যে একদম দেখতে পাচ্ছ যে এ ধারটা দিচ্ছে, এইটাকে তাহলে 1 ছিল, এখন এটা হয়ে যাবে 0, তারপরে একে দিয়ে দিয়েছে, এই রেজাল্টটা এখন হয়ে যাবে, অ্যাকচুয়ালি 1 দশক ধার দেওয়া বোঝায় আর কি। তুমি কিন্তু কি করবে, সবসময় লাস্টে যেটা 0 তাকে 10 লিখবে, আগে যত 0 থাকবে তাদের সবাইকে 9 লিখে নেবে। কী বললাম, সবসময় তুমি কি করবে, লাস্টে যেটা 0 থাকবে তাকে 10 লিখবে, আর বাকি যতগুলো 0 আছে তাদেরকে সব 9 লিখে নাও, আর কোনো ঝামেলা নেই। এবার বিয়োগ করো, 10 থেকে 9 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ দিলে 0, 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 এখানে কিছু নেই, এখন 0। তো তোমার আনসার হবে 0.401, তার মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এইভাবে করবে প্রতিটা অঙ্ক, লাস্টে যে 0টা থাকবে যেখান থেকে তুমি বাদ দিতে। এবার তুমি বলবে, স্যার লাস্টে যদি 0 না থাকে, 1, 2, 1 কিছু থাকে, 1 দশক যাওয়া মানে যদি 1 থাকে সেটা 11 হয়ে যাবে। তার আগে যারা যারা 0 থাকছে, যারা অন্যের কাছ থেকে ধার নিচ্ছে, সেই 0গুলো সব কী হয়ে যাবে, 9 করে হয়ে যাবে। ওকে, আশা করি প্রবলেমটা বোঝাতে পেরেছি। তাহলে যত 0 দেখতে পাবে সবকে কী করে দেবে, 9 করে দেবে। লজিক আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তো কীভাবে হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝে যাবে। পরের প্রবলেম কী দিয়েছে দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের কী বলছে,